জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আলোকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,393 টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিক পক্ষ। বিপরীতে বৈশ্বিক মন্দা পরিস্থিতি দোহাইয়ে 10,400 টাকা দিতে রাজি হয়েছে গার্মেন্টস মালিক পক্ষ। ফলে চতুর্থ সভাও পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিদ্ধান্ত নিতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দীর্ঘদিনের, এর সঙ্গে যোগ হচ্ছে গ্যাস, বিদ্যুৎ ও বাড়ি ভাড়া বৃদ্ধি, যা মোকাবেলা করে টিকে থাকতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের পোশাক শ্রমিকরা। এমন পরিস্থিতিতে মজুরি বোর্ডের চতুর্থ সভায় ন্যূনতম মজুরি 20,393 টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন গার্মেন্টস শ্রমিক প্রতিনিধি। তবে বৈশ্বিক মন্দা পরিস্থিতির দোহাই দিয়ে মালিক পক্ষের প্রস্তাব 10,500 টাকার কম। এখানে 13টা দফা আমরা দিয়েছি, এটা রেশনিং ব্যবস্থাতে শুরু করে শ্রমিকদের গেট পদ্ধতি, শ্রমিকদের ইনক্রিজ বাড়ি ভাড়া বৃদ্ধি, এই বিষয়গুলো, তারপরে শ্রমিকদের যে আপনারা জানেন ইতিমধ্যে সরকার কিন্তু OMSS এবং TCB-তে সেখানে দ্রব্যমূল্য সাধারণ মানুষকে দিয়েছে, কিন্তু এ পর্যন্ত গার্মেন্টস শিল্পের শ্রমিকদের কিন্তু সেই বিষয়টা পরিষ্কার হয় না, তারা পায় নাই। আমি মনে করি যে এইটাকেও সেখানে ইনক্লুড করা। আমরা আগামীতে খুব দ্রুততার সাথে একটা মিটিং দিব এবং সেই মিটিংয়ে আমরা চেষ্টা করব মালিক পক্ষের সাথে আলাপ করে আমরা কিছু বাড়াতে পারি কি না, এবং শ্রমিক পক্ষের সাথে তারা আলাপ করে তারা কতটুকু নিচে নেমে আসে সেইভাবে একটা মজুরি আমরা নির্ধারণ করব। দুই পক্ষের দাবির মধ্যে বড় পার্থক্য ভাবাচ্ছে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে, সিদ্ধান্তের জন্য রেখেছেন অপেক্ষায়। মজুরি প্রস্তাব মালিক পক্ষ দিয়েছে সর্বনিম্ন 10,400 টাকা এবং শ্রমিক পক্ষ দিয়েছে 20,393 টাকা। তো ওনাদের বলছি যে আপনারা একটু কনসিডার করেন দুই পক্ষই, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে একটু সুবিধা হবে। সভা শেষে মজুরি বোর্ডের সামনে জড়ো হন পোশাক শ্রমিকরা। উভয় পক্ষের প্রস্তাবিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে দাবি জানান 25,000 টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।